আজ 23শে জানুয়ারি, 128তম নেতাজির জন্মজয়ন্তী উৎসব। আমরা সকাল 7:30টায় সূর্য চমনে এখানে আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমাদের মহান নেতা নেতাজি সুভাষের জন্মদিন উৎসব পালন করেছি। সেখানে আমরা জাতীয় পতাকা ও আমাদের পার্টির দলীয় পতাকা উত্তোলন করেছি। নেতাজি সম্পর্কে আমরা প্রতি বছরই ওনার জীবনী, ওনার কর্মসূচি, উনি যে একজন মহান নেতৃত্ব, ওনার সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমাদের এই 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস হিসেবে সারা ভারতবর্ষে আমরা পালন করে থাকি দলীয়ভাবে। তাছাড়াও যারা নেতাজি প্রেমী ওনারাও সেই 23শে জানুয়ারি জাঁকজমকপূর্ণভাবে সবাই পালন করবার চেষ্টা করে এবং করে। তো আজকে আমাদের বেলা 12:15 আমরা নেতাজির জন্ম সেটা ঘোষণা করি, আর বিকাল 4:30 আমাদের একটা প্রোগ্রাম আছে, ছোটোখাটো আলোচনা সভা। আমরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্যে নেতাজি প্রেমী যারা আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনার পরিচয়টা? পরিচয়? আমি সারা ভারত ফরওয়ার্ড ব্লক ত্রিপুরা রাজ্যের কনভিনার পরেশচন্দ্র সরকার। আমার বাড়িতে সবাই খুব পুজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ।